জীবনটাকে সুরক্ষিত করা, এটাই জীবনটার সবচেয়ে বড় উদ্দেশ্য। সবাই যেন এই ছোট জীবনটাকে সুরক্ষিত করে, হেফাজত করে, এটাই এই ছোট জীবনটার সবচেয়ে বড় উদ্দেশ্য। যদি হেফাজত করা, সুরক্ষিত করা উদ্দেশ্য না হতো, তাহলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করতেন না, বুঝাইতেও চেষ্টা করতেন না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটাই বুঝাইতে চেষ্টা করতেছেন যে এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা, এটাই উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নাই যে এই ছোট জীবনটাকে হেফাজত করুক, কারণ আল্লাহ আমাদেরকে ছোট একটা জীবন দিয়েছেন, তাও ভালোবাসা দিয়েছেন। কিন্তু আপনি বলবেন যে ছোট একটা জীবন ভালোবাসা দেওয়ার এটার অর্থটা কি? হ্যাঁ, ভালোবাসছেন বিদায়ী ছোট জীবন দিয়েছেন। মানুষ প্রিয়জনকে বেশি খাটাইতে চায় না। জীবনটা যদি লম্বা হইতো তাহলে আমাদের অনেক দিন খাটতে হইত। যাদের জীবনটা 900-950 বছর ছিল, ওদেরকে হাজার বছর খাটতে হয়েছে। আমরা আল্লাহর প্রিয় পাত্র, বিদায় আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য ছোট একটা জীবন দিয়েছেন যে অল্প খাইটেই যেন আমরা গন্তব্যে পৌঁছতে পারি। এই ছোট জীবনটা এটাই প্রমাণ করে যে আল্লাহ এই উম্মতকে খুব ভালোবাসেন। লম্বা জীবন হইলে লম্বা খাটতে হইতো, যতদিন থাকতাম ততদিন আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে হইতো, না হইতো না, যুক্তি কি বলে? 100-200 বছর খাইটা ঘুমাইলেই চলতো, লম্বা খাটতে হইতো। বুঝা গেল আল্লাহ আমাদেরকে লম্বা খাটাইতে চান না, এই জন্য জীবনটা ছোট দিয়েছেন। এটাও একটা ভালোবাসার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আর উদ্দেশ্য এটাই দিয়েছেন, আর কিছু দেন নাই। বুঝে আসুক আর না আসুক, বসতে চেষ্টা করি আর না করি, অনেকে হয়তো বসতেই চেষ্টা করে না, আর অনেকের হয়তো বুঝেই আসে না। কিন্তু আল্লাহ বুঝাইতে চেষ্টা করছেন, প্রেরণা দিয়েছেন, যদিও আমার হাত দ্বারা আমি এটাকে বিনষ্ট করছি। যাদের বুঝে আসে না, বোঝা গেল এরা নিজের কর্ম দ্বারা এই বোঝা ক্ষমতাটাকে বিনষ্ট করে দিয়েছে, যার কারণে ওর বুঝে আসে না। কিন্তু সিস্টেম ছিল, বুঝার মতো সিস্টেম ছিল। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, এটাই সত্য। আল্লাহ সব কিছু দিয়া তারপরে অস্তিত্ব দিয়েছে। হয়তো পরিবেশের কারণে, বিদ্যা সিদ্ধার কারণে, অথবা বিবেক বুদ্ধিকে সঠিক ব্যবহার না করার কারণে এখন যে জীবনের উদ্দেশ্য কি এটা বুঝে আসে না। হ্যাঁ, বুঝে আসবে একদিন, এটাও সত্য। আমি বিনষ্ট করলে কি হবে? আমি যদি বিনষ্ট করি তাহলে কিছু কোনো অসুবিধা নেই। সবার কাছেই তালার একটা চাবি সুরক্ষিত থাকে, সবটি হারায় গেল ওইটা বাহির করা কাজ চালায়, ঠিক না? আল্লাহর কাছে ওই সিস্টেম রাখা আছে, আল্লাহ ওইটা আবার সেট করবে, তারপরে বুঝাবে, তখন বুঝবে, চিৎকার দিবে, তখন বলতে বাধ্য হবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিআনা আমাল সালিহা ইন্না লা মুকিনুন, আল্লাহ এখন চোখে দেখে ফেলছে। আল্লাহ কোরআন সত্য, আল্লাহর কথা সত্য। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে?
তুই সিস্টেম আল্লাহ ফিট করা তারপরে তাকে বুঝাবে আর বুঝতে বাধ্য হবে এমন না যে বাধ্য হবে না বুঝতে বুঝতে বাধ্য হবে এটাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করো বুঝে আসুক কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি বুঝে আসে আর যদি অনুতপ্ত হওয়ার মতো হইতে পারি তাহলে হিন্দি প্রবাদ বাক্যই সত্য নদামত কি আসু গুনাহ কো ধুল দেতে হ্যাঁ নদামত কি আসু গুনাহ কো ধুল দেতে হ্যাঁ লজ্জিত হওয়ার চোখের পানি গুনাকে আর রাখে না সব ধুয়া মুছে সাফ করে দেয় সামান্য চোখের পানিও জাহান্নামের আগুন নিবানের জন্য যথেষ্ট হয় পরিমাণও হাদিসে বলা আছে মাসির মাথার পরিমাণ এতটুকু যদি উদিত করা যায় তাহলে সত্য এটাই জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যায় অথচ সারা দুনিয়ার পানি কেন এই পানি যদি কুঠিবারও তৈরি করা হয় আবার কুঠিবার ডালা হয় তারপরও একটা কয়লা নিবানের ক্ষমতা রাখে না আগুন তো দূরের কথা তো সত্য এটাই বোঝার সুযোগ আছে এই জন্যই চেষ্টা করা উচিত যে তাড়াতাড়ি বুঝি কেন জীবন আমার আমার বলেই আমরা সারা দিন স্বীকৃতি দিতে থাকি জীবনটা আমার জীবনটা আমার জীবনটা আমার কিন্তু এটার কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই এটাই সত্য কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই এটাই সত্য এটাই সত্য কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল নাই যদিও সারা দিন মেই মেই করতে থাকি আমি 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 না আমার তেহের উপরে আমার কন্ট্রোল আছে না আমার জীবনের কোনো মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে সত্য এটাই যদিও বুঝে আসে না বুঝার জন্য চেষ্টাও করি না এই জন্যই তো হুকুম ছিল জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ আল্লাহকে পাওয়ার জন্য যতটুক চেষ্টা করার দরকার এতটুক করো হুকুম এটাই ছিল আল্লাহকে পাওয়ার জন্য যতটুক চেষ্টার দরকার এতটুক করো জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ কেন ওই কারণও বলছে হুয়াজতাবাকুম যে আল্লাহ তোমাকে কুদরতি হাত দিয়া সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করছে সমগ্র মানব জাতির ভিতর থেকে তোমাকে বাছাই করছে আপনার আমি বাছাই কৃত বাছাই বোঝেন সবার ভিতর থেকে বাইসা বাইসা না জানি আমাকে বাঁচতে যাওয়া কুদরতি হাত কত মানুষকে উঠায় উঠায় দেখছে যে এটা রাখা যায় কি সর্বশেষ আমার পালা যখন আসছে তো আমাকে আলাদা করে রাখছে বিশটা টিপা টিপা যেরকম একটা থলিতে রাখে যে এটা বাড়িতে নেওয়ার যোগ্য এরকম আল্লাহও আমাকে টিপা টিপা কতগুলা দেখার পরে যে আমাকে রাখছে আলাদা করছে এটা আল্লাহই জানে এই জন্য বলছে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ চেষ্টা করো আজকালকার শব্দ তো উচ্চারণ করা যায় না না বুঝার কারণে এরকমই হয়ে গেছে তা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার হুকুম আল্লাহকে পাও কেন জীবনের উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা আর এটা আল্লাহ পাইলে সুরক্ষিত হবে আল্লাহ পাওয়া ছাড়া সুরক্ষিত হবে না আল্লাহ পাইলে কি হবে এটা আল্লাহ বলে দিছেন এক জায়গায় বলেন নাই শত জায়গায় না হাজারো জায়গায় বলছেন আল্লাহ পাইলে কি হবে
জন্য হুকুমও দিয়েছেন ফাফিরু ইলাল্লাহ, দৌড় কোন দিকে দিতেছ, আল্লাহর দিকে না অন্যের দিকে? হুকুম দিছে আল্লাহর দিকে দৌড়াও, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আল্লাহর দিকে দৌড় লাগাও। পাইলে কি হবে? ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, সব তার আল্লাহ যার, এটাই সত্য। আবার জবাবও দিয়া দিছে, উতলুবনি তাজিদনি, যদি তোমার তালাশ সত্য হয় তো আমাকে পাবেই পাবে। তোমার তালাশ সত্য হইতে হবে। এই জন্য ছোট জীবনটার উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা, এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা। কিভাবে করবে? সব পদ্ধতি বলে দিছেন, একটাও কঠিন করেন না। যদি কঠিন করতেন তাহলে কোরআন এই কথা বুঝাইতে চেষ্টা করত না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বলে দিছেন তোমার সাধ্যের বাহিরে কিচ্ছু রাখি নাই, সব তোমার হাতের নাগালে আছে, তোমার শক্তি ক্ষমতার ভিতরে আছে, তোমার সাধ্যের ভিতরে আছে, চেষ্টা করলেই পারবে। কঠিন করেন নাই কিছু, কঠিন আসছে তো আল্লাহ হুকুমকে উঠায় নিছে, কঠিন করতে হবে না। নাহলে রোজার সময় কেন বলবে, রোজা বছরে একবার আসে, ঠিক না? বইলা যদি দিতেন যে রোজায় সফরই চলবে না, সফর নিষেধ, বছরে একবার আসে, বছরে একবার আসে, আবার সাধারণ কিছু নিয়ে আসে না, তোমার পুরা জীবনের পরিপূর্ণতা নিয়ে আসে, পরিপূরক হিসাবে আসে। সফর চলবে না বলে দিতে পারতেন, বলছে না সফর দরকার করো, রোজা ফি আইয়ামিন উখার, পড়ে রাইখানি, পড়ে রাইখানিও, নাহলে কোরআন কেন বুঝাইত? নাহলে আল্লাহ হুকুম দিতেন রমজানের সফর মফর চলবো না, বাড়িতে বয়ে থাকবা। কেন? এটা জীবনের পূর্ণতা আনে, ঘাটতিকে পূরণ করে। এটাও ভালোবাসার কারণে, নবীজির দিলের ব্যথার কারণে। আমাদের নবীজির দিলে ব্যথা ছিল, যাহায় পঞ্চাশকে পাঁচ বানায় দিল, আমার উম্মত যদি না পড়ে আমি কি মুখ দেখাবো। আল্লাহ প্রথম দায়িত্ব নিয়েছে, আমি ডাইকা ডাইকা পড়ায় নি, কিন্তু বন্দা তো এরকম, উম্মত এরকম, নেকাম্মা বলে। আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না, রাগ হয়ে যাবেন বললে দেখবেন দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, অনেকে রাখে না, বেশিরভাগ লোকই রাখে না, সেলুনওয়ালাকে ডেইলি টাকা দিয়ে আসে, মনে হয় যে আত্মীয় আর কি, ডেইলি দিয়ে আসে, কিন্তু রাইখা দিলেই কিন্তু আর দিতে হয় না। দুই একটা পাকা শাকা যদি থাকে ভিতরে তো এটা হয়তো হইতে পারে, আল্লাহর ওয়াদা আছে, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, চেকও করবেন তো লজ্জা নিয়ে করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উঠাইতে চাইছিল, আল্লাহ বলছে উঠাও না, তোমাকে ইজ্জত দিছি, শুধু তোমাকে দিই না, তোমার পরে যারা আসবে সবাইকে ইজ্জত দিব, সাদা দাড়ি দেখলে লজ্জা পাওয়া যাবে। সত্য এটাই ছিল, রাগ হয়ে যায় না, বুঝাইতে চেষ্টা করতে, সত্য এটাই। জীবনটাকে সুরক্ষিত করা, ছোট জীবনটাকে সুরক্ষিত করা।
এই জন্য নবীজির ব্যথার কারণে বলছেন ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু তারপরও তো উম্মত পড়ে না, ঠিক না? ব্যথা তো জায়গাটা জায়গায় থেকে গেল, ঠিক না? লজ্জা তো জায়গাটা জায়গায় থেকে গেল যে কেয়ামতের দিন আমি লজ্জিত হয়ে যাব, মুখ দেখামুখি পঞ্চাশ সে পাঁচ করলো, আল্লাহ ডাইকা পড়ানোর দায়িত্ব নিল, তারপর আমার উম্মত পড়ে না। আল্লাহ বন্ধুর দিকে দেখা বলছেন, ফরজের ঘাটতি আমি পূরণ করার ব্যবস্থা করে দিছি, রমজানে এককে সত্তর বানায় দিল, এক ফরজ সত্তর ফরজ, আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকতে দিব না, আপনাকে লজ্জিত হইতে দিব না। আমার মনে হয় এই জন্যই এগুলো আল্লাহ করছেন, নাহলে এটা করতেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের দিল ফিরা যাক, আমাদের ভিতরে বসুক, আমরা চেষ্টা শুরু করি। ওয়াদাও তো আছে, উতলুবনি তাজিদনি, তালাশ করতে দেরি, তালাশ করো পাইতে দেরি হবে না, পাবেই পাবে, পাবেই পাবে। লা ইউখলিফুল মিয়াদ, সারা দুনিয়া সারা সৃষ্টি ওয়াদা খেলাপ করতে পারে, কিন্তু আমি করব না, এটাই আল্লাহর ঘোষণা। যা ওয়াদা করছি তা পুরা করবই করব, কেন না? বান্দা তো পাত্র তো ছোট না, বান্দার তো ছোট না, আল্লাহর বান্দার তো ছোট না। আল্লাহ তো বলেই দিছেন, লা ইয়ানফাদ আবাদা, কোনোদিন কিঞ্চিত কমই তোমরা আনতে পারবে না, যতই খরচ করো, যতই ব্যবহার করো, আমার ভান্ডারে কমবে না। শুধু এই দুনিয়ার মানুষ, নাহলে এই হাদিস কেন বলতেন? লাও জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম হাইয়াকুম ওয়া মাইয়াতাকুম যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাইয় কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকিয়ালু ফি। তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের চিকন, তোমাদের মোটা, তোমাদের ভিজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর আশা অনুযায়ী আমার কাছে চায়, আর আমি সবারটা পুরা করি, বান্ডার এতটুকু কমবে না যতটুক সমুদ্রের ভিতরে সুই ডুবানের পরে বাহির করলে মাথায় বাইজা যতটুক পানি এসা সমুদ্রে কমই হয় এতটুকু আমার ভান্ডারে কমবে। সত্য এটাই, রিজিক সবাইকেই দেন, আল্লাহর বাজেটে কোনোদিন কমি হয় না। কসমতু রিস্কা ফালা নাসীতু মিন খালকি আহাদ, আল্লাহ বলে সবাইকে ভাগ করে দেই, বাজেট সবার জন্য আছে, কাউকে আমি বলি না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় বিশাল থেকে বিশাল হোক, কতটুক খাই এটা নিয়ে এত পরেশান, ঠিক না? কতটুক খাই, কতটুক খাই পর থেকে বলতে পারবো, যতটুক কামাই অতটুক খাই, যতটুক কামাই অতটুক খাইতে পারি, কতটুক খাই, কতটুক খাই সমুদ্রের ভিতরে দেখেন মাছ টনকে টন খায়, টনকে টন খায়া গেলে আল্লাহ ওকেও খাওয়ায়, সত্য এটাই, সবাইকে খাওয়ায়, আল্লাহ বলে কাউকে ভুলি নাই, তোমাকেও খাওয়াইতে পারি, সত্য এটাই। আল্লাহ বুঝাইতেছেন সর্ব আঙ্গিকে, সর্বদিক দিয়া আল্লাহ করুক বুঝে আসুক, ছোট জীবনটা সুরক্ষিত হোক, সুরক্ষিত করার জন্যই আল্লাহর বুঝানো, শুধু বুঝানো না সাথে সাথে ব্যবস্থাপনা, আমল এই জন্যই দেওয়া যে কোন সময়টা কোন আমল দিয়ে সুরক্ষিত হবে, শুধু সুরক্ষিত না, এটা আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে না,
নাইলে তো আমার অঙ্গটিও আমার বিরুদ্ধে চলে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে যাবে, আমার হাত আমার হাত আমার বিরুদ্ধে যাবে। সত্য এটাই, যেগুলাকে আমার বলে স্বীকৃতি দিতেছি ওগুলো সব আমার বিরুদ্ধে যাবে যদি পক্ষে না নিলাম, আর পক্ষে যদি নেই তো পক্ষেও যাবে। নাহলে হাদিসে কেন আসলো, এক রাত্র আল্লাহর রাস্তায় সঠিকভাবে যদি জাগ্রত থাকা যায়, তো আল্লাহর রসুল নিজে বলছেন এক রাত্র জাগ্রত থাকা, চোখকে সজাগ রাখা, জান্নাত অবধারিত। শুধু এক রাত্র, সাহাবী রসুল এক রাত্র জাগ্রত ছিলেন, নেকামল সম্বন্ধে কেউ কিছু জানত না, অপরিচিত লোক ছিল, নিজেকে অপরিচিত ভাবে সমাজে রাখতেন, কেউ চিনতেন না। কিন্তু একজনে চিনা ফেলছে যে রাত্রে একদিন পাহারা দিছে, তো বলছে জানাজা নিয়ে আসো আমি পড়বো, একদিনের পাহারা তাকে জান্নাতে নিয়ে যাবে, পক্ষেও যাবে আবার বিরুদ্ধেও যাবে। এটাই সত্য, পক্ষেও যাবে, অঙ্গগুলো পক্ষেও যাবে। আজকে মসজিদের দিকে যদি বারবার হাঁটা হয়, হাদিসই বলতেছে বাশশিরিল মাশশাঈন, যারা মসজিদের দিকে বেশি আসতে দেখো, বেশি হাঁটতে দেখো, ওদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ এখনই দিয়া দাও। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, আর ইমানের সাক্ষী দাও যে ইমানদার, এটা ইমানের প্রমাণ যে বারবার মসজিদে আসে, অক্ত হইতে না হইতেই মসজিদে ছোটে, অক্ত হোক আর না হোক মসজিদে সুযোগ পাইলেই মসজিদে চলে আসে। ওদের ইমানের সাক্ষী দাও, নাহলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না। ওদের ইমানদারির সাক্ষী দাও, বোঝা গেল পায়ের চলাও কাজ পক্ষে আসবে, হাতের দরাও পক্ষে আসবে, নাহলে হাত হাদিস কেন আসলো, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস হাত দিয়ে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয়, হাতের দরাও কাজে লাগবে, চোখের দেখাও কাজে লাগবে। নাহলে কেন হাদিসে আসতো, মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখতে দেরি, হজের সওয়াব ফেরেশতা লিখতে দেরি করে না, কেন আসতো এটা? তো পক্ষেও যাবে আবার বিরুদ্ধেও যাবে, পক্ষেও যাবে আবার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য ঘুরা ফিরা এক জায়গায় চলে যেতেছি, ছোট জীবনটার উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত করা, এটাই আজকে বোঝা দরকার, যেটা সুরক্ষিত করা। বলবেন আমিও তো সুরক্ষিতই করতেছি, দোকানে কাটাইতেছি, অফিসে কাটাইতেছি, এটাও তো সুরক্ষিতর একটা পদ্ধতি। হ্যাঁ এটাও পদ্ধতি, ঠিক মানি আমি, যদি এটা চাইনা করতাম, চাইনা যদি করতাম তাহলে ঠিক ছিল। দোকানে বসেন কেন বসছেন, এটা যদি বুঝানো যে বুঝতে পারি কেন বসছি, পদ্ধতি শিখা যদি দোকানে বসে তাহলে এটাও পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে না। আমি নিষেধ না করতেছি না, কিন্তু শিক্ষা করতে হবে। আজকে তো দোকানে বসি ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো থাকার জন্য, এই জন্যই তো দোকানে বসি, এই জন্যই তো চাকরি করি, এই দুনিয়াটার জন্য করতেছি, নাহলে কোরআন কেন বুঝাইত। আজকে সারা দুনিয়ার মানুষ চার জিনিসে মাতা, আমরা সবাই, কেউ আমরা এটার থেকে বাদ না, জানি না ইল্লা মাশা আল্লাহ, হইতে পারে কোনো কোনো আল্লাহর বান্দা হইতে পারে, ডালাও ভাবে বলা যাবে না কেউ হইতে পারে। আজকে তো আমরা চার জিনিসই মাতা, জিনাতুন কোরআনের শব্দ, জিনাতুন চাকচিক্যময় হইতে হবে,
ব্র্যান্ডের হইতে হবে, উন্নত মানের হইতে হবে, এটাই তো, এটার নামই জিনাত। তাফাখুরুন, এমন জিনিস হইতে হবে যে গর্ব করা, গর্বমূলক হইতে হবে। এই জন্য বলেও একজন আরেকজনকে, বলেও একজন আরেকজনকে, তুমি আর কয় টাকা দিয়ে কিনছো, আমি এত টাকা দিয়ে কিনছি, দেখো তুমি আর কি জিনিস ব্যবহার করো, আমি এমন জিনিস ব্যবহার করি, তোমারটা কয় টাকা দাম। বললেও ফেলে বঙ্গবাজার থেকে না আনছো মানে, আর আমি করতে কে আনছি, গুলশান বনানির থেকে, ঠিক না? আল্লাহ সুযোগ করে দিছে, আল্লাহ সুযোগ করে দিছেন, বললে সইতে পারবেন না, আল্লাহ সুযোগ করে দিছে। সুরক্ষিত না করার কারণে গলা কাটার সুযোগ করে দিছে আল্লাহ, দিলের ভিতরে বসায় দিছে, ভালো ভালো ভালো, উন্নত উন্নত, এখন উন্নতর লেভেল দিয়া গলা ঠিক মতো কাইটা নিতেছে, চ্যাপ ঠিক মতো খালি করে নিতেছে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি নাই। কি জানি একটা শব্দ আছে না ইংরেজিতে, সব এখন তান্দাবাজ হয়ে গেছে, এটার একটা ইংরেজি শব্দ আছে, বুঝা গেছি, কমন কমার্শিয়াল চিন্তা ভাবনা সব, ঠিক না? তো গলাও আল্লাহ ঠিক মতো কাটাইতেছে, এই জিনিসই 200 টাকায় পাওয়া যায়, সেম জিনিস, কিন্তু গুলশান বনানিতে যেয়া 20,000 টাকা হয়ে গেছে, 2,000 টাকা তো হয়েছে, হয়েছি, ঠিক না? তো জেবেরতে কত বেশি গেল। আল্লাহ কাটাইতেছে এরকম, গলা কাটায় ছেড়ে দিতেছে, যেমনে আইতেছে অমনি যেতেছে। সত্য এটাই, আল্লাহর তো সিস্টেম আছে না, পূর্বাদ বাক্য তো এটাই সত্য যে আল্লাহর লোকে পাঙ্গা লয়ে টিকা যায় না, পাঙ্গা বোঝেন তো না, এটাও পুরান ঢাকায় বোঝেন না, আল্লাহর লোকে পাঙ্গা নেওয়া যায় না, আল্লাহ তো আল্লাহ, সূক্ষ্ম তরতিব দিয়ে। এই জন্যই বলছেন অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকারিন, কত প্ল্যান করবা, আমি এমন সূক্ষ্ম প্ল্যান করব যেইখান দিয়ে সুই না ডুববে ওইখান দিয়ে কুড়াল টুকায় ছেড়া দিবে। সত্য এটাই, সত্য এটাই, মাঝে মাঝে তো আল্লাহ দেখান এগুলা, কিন্তু কেন জানি ব্রেন থেকে বাইরে আ যায়, বুদ্ধিজীবীদের বুদ্ধি, তাদের বুদ্ধিও কাজে লাগে না, তারাও বোঝে না, সাধারণ তো বুঝবে, বুঝবে দূরের কথা, যারা বুদ্ধিমান ওরাও বোঝে না। 18 কোটি মানুষের চেহারার ভিতরে আল্লাহর থাপ্পর ছিল করুণা 2020, আল্লাহ থাবড়ায় বুঝাইতে চাইছে কিন্তু বোঝে নাই, ভ্যাকসিন বাইর করে ফেলছে, মনে করছে সব হয়ে গেছে, ঠিক না? নাম আসবে করুণ, করুণা বোঝেন, করুণার অর্থ ভিন্ন, করুণের অর্থ ভিন্ন, লিখতে একই লেখা যায়, করুণা বোঝেন, করুণা বাংলায় বোঝেন না, কৃপা করুণা দয়া, আর করুণ করুণ কঠিন।